মোদীক প্রশ্ন করা সাংবাদিকর পক্ষত হোয়াইট হাউস। ভারতের পৰা অনলাইন নির্যাতন মহিলা সাংবাদিকক। সাবরিনা সিদ্দিকীক হাৰাশাস্তি করা কার্য গৰিহণা আমেরিকার। সাংবাদিকক আক্রমণ করে আকৌ লজ্জিত ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক প্রশ্ন করা সাংবাদিকর পক্ষত থিয় হল হোয়াইট হাউস। মোদীক প্রশ্ন করে অনলাইন নির্যাতনের সম্মুখীন হওয়া সাংবাদিকর হকে হোয়াইট হাউসের স্পষ্ট স্থিতি। সাংবাদিকক অনলাইন হাৰাশাস্তি করে ভারতক আকৌ এবার লজ্জিত করিলে আইটি সেলে। ঘটনা 23 জুনের হোয়াইট হাউসত আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখামুখি হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকীর প্রশ্ন। ভারতত মুসলমান আর সংখ্যালঘু সকলের অধিকার আর বাক স্বাধীনতা রক্ষার বাবে আপনার সরকারে কি কি পদক্ষেপ লৈছে? এই প্রশ্নের বিপরীতে নরেন্দ্র মোদীয়ে দিয়া দীঘলীয়া উত্তরত কৈছিল যে ভারতত জাতি ধর্মের ভিত্তিত কোনো বৈষম্য নাই, সকল ধর্মের লোকে সমানেই সকল সরকারি আসনির সুবিধা লাভ করে আছে। কিন্তু নরেন্দ্র মোদীর উত্তরত হয়তো সন্তুষ্ট নহল আমেরিকান সংবাদ মাধ্যম। ভারতত সংখ্যালঘু নাগরিক আর সংবাদ মাধ্যমের উপর চলা আতিশয্যের বাতরিতে ভরি পড়ল আমেরিকার বাতরি কাকত। তার পাছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক প্রশ্ন করা সাংবাদিক সাবরিনা সিদ্দিকীর বিরুদ্ধে আরম্ভ হল অনলাইন আক্রমণ। সামাজিক মাধ্যমত এটা বিশেষ পক্ষে সাংবাদিকগুলি ব্যাপক হারত ট্রোল করলে। আনকি ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকীক টুলকিট গ্যাংয়ের সদস্য বলেও প্রচার চলালে খোদ বিজেপির আইটি সেলের মুরব্বী অমিত মালব্যই। কেবল সেয়াই নহয়, সাবরিনা সিদ্দিকীক ভারত বিরোধী, পাকিস্তানী, ইসলামিক প্রতিনিধি বলেও প্রচার চলা হল। সামাজিক মাধ্যমের ব্যাপক ট্রলর সম্মুখীন হয়ে সিদ্দিকী অবশেষত নিজরে কেতবুর পুরনি ফটো পুনের প্রকাশ করবলিয়া হল, যত সাবরিনা সিদ্দিকীক দেখা গেছে 2011 চনের ক্রিকেট বিশ্বকাপত ভারতক সমর্থন করে থাকা অবস্থাত। এইদরে ভারতের প্রতি থাকা ভালপার প্রমাণ দিয়ার পাছত সাংবাদিকগুলির সমর্থনত আগবাড়ি আছে হোয়াইট হাউস। সোমবারে হোয়াইট হাউসের প্রেস সচিব কেরিন জিনফিয়ারে কয় আমেরিকা সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি দায়বদ্ধ। কেবল নিজের কাম করবলে চেষ্টা করা যিকোনো সাংবাদিকক ভয় দেখাব চেষ্টা করা বা হাৰাশাস্তি করার যিকোনো প্রচেষ্টাক আমেরিকায় গৰিহণা দিয়ে। উল্লেখযোগ্য যে হোয়াইট হাউস হৈছে আমেরিকার রাষ্ট্রপতির সরকারি বাসগৃহ আর কার্যালয়, ইয়ারপ্রে নিয়ন্ত্রিত হয় আমেরিকার ক্ষমতার। তেনেস্থলত হোয়াইট হাউস সাবরিনা সিদ্দিকীর সমর্থনত থিয় হওয়াটে বহন করেছে বিশেষ তাৎপর্য। লগতে বর্তমান ভারতত সংবাদ মাধ্যমের কি অবস্থা সেয়াও হোয়াইট হাউসের বার্তাত প্রকাশ পাইছে। হোয়াইট হাউসের প্রেস সচিবর মন্তব্য, আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতাত বিশ্বাস করো, সংবাদ মেলর আয়োজনও সেইভাবেই করা হয়েছিল, সাংবাদিকে নিজের কর্তব্য পালন করার বাবে তেওঁক চলোৱা নির্যাতনক আমি গৰিহণা দিছো। সন্দেহ নাই যে মোদীক প্রশ্ন করার অপরাধতেই সাংবাদিক সাবরিনা সিদ্দিকীক শাসকীয় দলের সমর্থকে অনলাইন ট্রোল করেছিল। তাক হোয়াইট হাউসে গৰিহণা দিবলগীয়া হওয়া ঘটনায় নিশ্চয় আকৌ এবার ভারতকে লজ্জিত করলে। তার পূর্বে বারাক ওবামার বিরুদ্ধে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করা সাম্প্রদায়িক মন্তব্য দেশজুড়ি সমালোচিত হয়েছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।